নমস্কার, আমার নাম ইয়াকুব চিত্রকর, পিংলা থানা নয়া গ্রামে আমি থাকি। এটা একটা করোনা ভাইরাস স্পটের গান করে শোনাচ্ছি। শুনুন শুনুন সর্বজন, শুনুন দিয়া মন, করোনার কথা কিছু করিব বর্ণন। চীন থেকে ভাইরাসের কারণ শুনুন যে সর্বজন, এই কথাটি শোনার পরে মানুষের হয় যে হামরণ। প্লেনে কিংবা ট্রেনে বাসে যদি ভাইরাস রুগী আসে, সেই রুগীকে স্পর্শ হলে সেও না ভালো থাকে। আমেরিকা ফ্রান্স ইতালি বহু মানুষ চীন দেশেতে গেল, অজান্তে ভাইরাস রোগই তাদের শরীরে ঢুকিল। রোজ সকালে কাগজ খুললে আমরা চোখেতে যে দেখতে পাই, বহু দেশ বিদেশে প্রাণ হারিয়েছে হিসেবেও যে তাহার নাই। এই রোগের এমন লক্ষণ শুনুন যে সর্বজন, ফুসফুসে আক্রমণ করে মানুষ হয় যে নিধন। ডাক্তার বাবুরা ওই যে রুগী চেক আপ করে, ভগবান ডাকছেন তারা দাও ভালো করে। কম্পিউটারে লালা রসই পরীক্ষা যে করে, পজিটিভ হলে বাবু যাও চিকিৎসালয়ে। লকডাউন হয়েছিল সাবধানতার তরে, রাস্তাঘাটে না বেরিয়ে থাকো নিজের ঘরে। ডাক্তার বাবুরা ওই যে রুগী চেক আপ করে, ভাইরাস না থেকে যাই গো ওই শরীরের ভেতরে। বহু ডাক্তারের প্রাণ বিকল রুগী চিকিৎসার তরে, করোনাতে ভয় পেও না সবাই সজাগ রবে। ওই হসপিটালে বেড রুমে রুগী নাই কো ধরে, অ্যাম্বুলেন্সে রুগী আসছে ওই কাতারে কাতারে। বহু ডাক্তারের প্রাণ বিকল রুগী দেখি বারতরে, কেমন করে মরছে তারা করোনার তরে। করোনাকে হারাবে বলে সবাই একই কথা বলে, মোমবাতির শিখায় নাকি ভাইরাস চলে যাবে। নমস্কার।